পশ্চিম দিকে কি থুতু ফেলা যাবে পশ্চিম দিকে থুতু ফেলা যাবে না আমরা অনেকে এটা জানি না থুতু আসছে ফেলে দেওয়ার দরকার ফেলে দিয়েছি পশ্চিম না পূব অনেকে হিসাব করি না আমরা তাই না সাল্লাহি সাল্লাম বলেছেন মানতাফ আল্তুজাহাল কে বলে তুলে তু হুমাই না আইনে যে ব্যক্তি পশ্চিম দিকে ক শ্লেষা এগুলো ফেলবে থুতু এর মধ্যে পড়ে যায় এগুলো যারা পশ্চিম দিকে ফেলবে ক্যামতর ময়দানে তার অপমানকর শাস্তি হবে যে এগুলো তার কপালে নিয়ে সে উত্থিত হবে সবাই তার কপালে ফিক্স হবে দেখে বুঝবে যে দুনিয়াতে সে এই কাজটা করতো এই জন্য কখনো যদি কেবলার দিকে ফেলে ফেলেন মনে হয় সাথে সাথে তবা করেন যে ভুলে আমি কেবলার দিকে ফেলে দিয়েছি ডানে বামে সবচেয়ে উত্তম হলো বামে ফেলা কেবলার দিকে না ফেলানো এটা উত্তম এবং এটাই করণীয় না হলে গুনা হবে এই জন্য আমরা যথাসম্ভব কেবলার দিকে থুতু ফেলবো না মৃত ব্যক্তিকে মরহুম বলে মাইকে প্রচার করা কতটুকু সঠিক মৃত ব্যক্তিকে মরহুম বলি আমরা অনেক সময় মানুষ মারা গেলে বলে মরহুম অনুক মরহুম তমুক মরহুম শব্দের অর্থটা কি আমরা অনেকে জানি না মারহম শব্দের অর্থ হলো যার প্রতি রহম করা হয়েছে বা রহম প্রাপ্ত এখন একটা কথা হলো একটা লোক যে মারা গেছে আল্লাহ তাকে ক্ষমা করলে তো সে রহমপ্রাপ্ত ক্ষমা না করলে তো সে রহমপ্রাপ্ত না এখন কার প্রতি আল্লাহ রহম করছেন কার প্রতি করেন না কারে আল্লাহ ক্ষমা করছেন করেন না আমরা কি জানি কেউ এই অর্থে মনে হয় যে মারহুম বলা ঠিক না কিন্তু মারহুমের আরেকটা অর্থ আছে সেটা হলো যে দোয়ামূলক রহম রহমপ্রাপ্ত বলতে সুধারণা করলাম এটা এক প্রকারের দোয়া আশা করলাম যে মারা গেছে মানে সে আল্লাহর রহমতে আল্লাহ তাকে রহমত করবে যেহেতু সে ইমানদার এই সুধারণা বা আকাঙ্ক্ষার জায়গা থেকে মারহুম বললে কোনো গুণা হবে না আমরা অনেক এটা নিয়ে অনেক টাইট হয়ে যায় অনেক শক্ত হয়ে যায় অনেক বাড়াবাড়ি করি আর ওগুলো আমাদের অনেকের ফতোয়া রয়েছে ব্যাপারে অতএব এটা নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করার সুযোগ নেই তবে এটা ঠিক যে আমরা যদি তার জন্য দোয়া করি মৃত ব্যক্তির জন্য আলাই রহমা রহমাল্লাহ তাহলে অনেক ভালো আমাদের একটা ভুল ধারণা আছে আমরা মনে করি বড় কোনো আলেম বড় কোনো নে বড় কোনো আল্লাহওয়ালা নাম করা কোনো ব্যক্তি মারা গেলে তখন তার বড় হুজুর মারা গেলে তখন রহমতুল্লাহে বলা যায় রহমতুল্লাহ মানে তার প্রতি আল্লাহর রহমত নাজিল হোক এটা ছোট মানুষ হলে তো আরো বেশি করে বলা উচিত ছোট মানুষের আল্লাহর রহমত দরকার আছে না নাই এটা তো দোয়া দোয়া তো সবার জন্য প্রযোজ্য হয় এই জন্য আমাদের সাধারণ মুসলমানও মারা গেলে তাদের সাথে রহমতুল্লাহ আমরা বলতে পারি এটা বেশি উত্তম আসুন ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে